ওয়ালাইকুম আসসালাহ অবর কত জীবন আপনার প্রশ্নটা শুনলাম আপনি জানতে চেয়েছেন যে যদি কেউ দাওয়াত করে মানে প্রতিবেশী হোক বা আত্মীয় স্বজনদের মধ্য থেকে হোক যদি এমন কেউ দাঁত করে যার ইনকাম হালাল হারাম মিশ্রিত অর্থাৎ সালেট হালাল নয় বরং হারাম মিশ্রিত ইনকাম তো তার দাওয়াত গ্রহণ করা যাবে কি না আলজাবাহ তৌফিক এবং আল্লাহ তালকে জিজ্ঞাসা করা হয়েছিল একজন ব্যক্তি জিজ্ঞাসা করেছিলেন যে আমার প্রতিবেশী রয়েছেন উনি সুদে কারবারে জড়িত সবটুকুই কামাই তার সুদ ভিত্তিক তো উনি দাওয়াত করলে আমি তার দাওয়াত গ্রহণ করবো কি না মাসুদ অনুমতি দিয়েছিলেন বলেছিলেন খাও তোমার আনন্দ মজা তোমার ওপর তোমার জন্যে আর এই হারামের সাজা তার উপরে তো এবিনা মাসুদ অনুমতি দিয়েছিলেন জাতীয় লোকদের খাদ্য গ্রহণ করতে কবল করার অনুমোদন করেছিলেন অনুমতি দিয়েছিলেন তবে ওলামা কেরাম এখানে ব্যাখ্যা করে বলেন যে যদি কেউ জানে যে নির্দিষ্ট হারাম থেকে তাকে এই খাদ্যটা দেওয়া হচ্ছে তাহলে সে খাবে না যেন অবকার জেলান হোক তার গোলাম কিছু খাদ্য নিয়ে এসে দেয় আর উনি খেয়ে ফেলেন সেটা খেজুর হোক বা যে কোনো কিছু হোক খাওয়ার পরে তাকে বলছে তার গোলাম যে আপনি জানেন এটা থেকে এনেছি তা বখর বলেন হ্যাঁ আমি তো জিজ্ঞাসা করিনি বলো তো দেখি থেকে তুমি এটা এনেছ তখন সে বলেছিল যে আমি জাহেলিয়াতের জামানায় একজনের কাহানাতের কাজ করেছিলাম মানে গণৎকারিতার কাজ মানে এমনি বলেছিলাম একজনের হাত দেখে যে তোমার এই হবে সে হবে মানে আন্দাজ নির্ভর কথা বলেছিল তো কিছু কথা তার বাস্তব জীবনে ঘটে গিয়েছে তাই সে হাদিয়ে দিয়েছে এটাকে বলে হল আুর কাহেন মানে গণকের হাদিয়া গণকের হাদিয়া বা উপার্জন আর এটা নিষিদ্ধ বোখারি মোসুমের হাদিসে রসৌল্লা সাল আলি হাসার নিষেধ করেছেন বেশানারীর ইনকাম থেকে অনুভব গণকের ইনকাম থেকে তো এটা স্পষ্টভাবে হারাম আর অবাকরকে তার গলাম ওই হারামটাই খাইয়ে দিয়েছে তখন অবাকরাজ হ তার গলায় হাত ঢুকিয়ে তিনি ওই খাদ্যকে বমি করা শুরু করেন যতক্ষণ পর্যন্ত উনি নিশ্চিত না হয়েছেন যে এই হারাম খাদ্যের কোনো কিছু আর প্যাটে নাই ততক্ষণ পর্যন্ত উনি বমি করতেই থাকেন তো শহী বখারি হাদিস থেকে প্রমাণ নেওয়া হয়েছে ইবনে হাজার বলেন যে এখান থেকে প্রমাণ যে যদি কেউ কাউকে হুবহু ওই হারাম থেকে খাবার দেয় নিশ্চিত হারাম থেকে এবং সেও জানে তাহলে ওটা ভক্ষণ করবে না আর দলিল হলো বখার জোর ঘটনা আর যদি এমন না জানা যায় বরং প্রত্যেক ব্যক্তির কিছু হালাল থাকে হারাম থাকে যেমন আপনার এ মাশালাই আপনি নিজে বলেছেন তারা হালাল হারাম মিশ্রিত ইনকাম রয়েছে তো এমতো অবস্থায় আপনি তার খাদ্য গ্রহণ করতে পারেন সমস্যা হবে ইনশাআল্লাহ পরিত্যাগ করেন সেটা আপনার ব্যাপার কিন্তু গ্রহণ করা জায়জ রয়েছে এবং এটাই সঠিক বলা যায় রাসূউল্লাহ সাল্লাহ আয়ারি হওয়ার এহুদিদের দাওয়াত গ্রহণ করেছেন এহুদি মহিলার দাওয়াত গ্রহণ করেছেন বখার শরীফের হাদিস প্রমাণ খাইবার খাইবারি মহিলা উনি দাঁত ওই মহিলা দাওয়াত করেছিল উদ্দেশ্য ছিল রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লামকে পরিকল্পিতভাবে হত্যা করার এই জন্য সে ভোনা বকরিতে বিষ মাখি ছিল এবং সাহাবিদের জিজ্ঞাসা করেছিল যে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বকরি ছাগলের কোন অংশটা খেতে ভালোবাসে তখন যখন তাকে বলা হয়েছিল কাঁধের গোস্ত ভালোবাসেন তো ওই কাঁধে বেশি করে বিষ মাখি ছিল তো রসৌল্লা সাল্লাহ আলি আসাল্লাম সাহাবাইকার সহ খেতে বসতেই এবং দু এক লম্বা ওঠাতেই আমিন এসে তাকে বলে দেন যে এটা খাবেন না এতে বিষ মাখানো রয়েছে এই বকরিতে বিষ মাখানো হয়েছে রসল সাল্লাহ আলি আলীহাসাল হাত ঠেনেন কিন্তু পূর্বেই কয়েক লোক খেয়ে ফেলেছিলেন এবং এই বিষক্রিয়ায় প্রভাবিত হয়ে এক সাহাবি মারাও গিয়েছিলেন বারাউদ্দিন মাড়ুর যার কথা আমরা ঐতিহাসিকভাবে জানতে পারি তো রসম উল্লাহ সাল্লাহ আলিহালাম এই মহিলাটিকে বলেছিলেন তুমি এটা কেন করলে তখন সে বলেছিল যে এটা দ্বারা উদ্দেশ্য তার ছিল রসুল্লাহ সাল্লাহ আলিহাসাল্লাম বিষয়ে নিশ্চিত হওয়া তার উদ্দেশ্য ছিল যে রসু উল্লাহ যদি সত্যিকার অর্থে উনি রাসুল হন তাহলে আল্লাহ তাকে রক্ষা করবেন আর যদি ভুয়া নবী হন তাহলে তো তার থেকে রক্ষা পাওয়াটাই হলো মানে তার কাম্য বিষয় এভাবে বলেছিল তো রসু উল্লাহ সাল্লাহ আলিহাসাল্লাম তাকে মাফ করে দিয়েছিলেন নিজের প্রতিশোধ নেননি হ্যাঁ কিন্তু ঐতিহাসভাবে প্রসিদ্ধ কথা যে তার সাস নিয়েছিলেন ওই সাহাবে বারাবিন মারুর মারা যাওয়ার কারণে মানে হত্যা বদলে হত্যা তো যা হোক বোখার শেরেফের এই ঘটনা থেকে প্রমাণ দিয়ে রাসু সাল্লাহ আলী আসালাম ইহুদি মহিলা দাওয়াত গ্রহণ করেছেন আর এহুদিদের সম্পর্কে আল্লাহ নিজেই বলছেন আকালুন আলী সহ তারা হারামের ক্ষেত্রে অধিক ভক্ষণকারী তারা অধিক ভক্ষণকারী অনুভাবে তারা সুদি কারবারে জড়িত এটাও আল্লাহ রব্বালী বলেছে কোরআন কালিমেটার বিভিন্ন স্থানে তো তারপর রস উল্লাহ সাল্লাহ আলিহ আসালাম দাওয়াত খেয়েছেন তার মানে কি তার মানেই হলো যে কোন ব্যক্তি যদি হালাল হারাম মিশ্রিত কামাই থাকে তো তার দাওয়াত গ্রহণ করা যেতে পারে এহুদির হুদির যদি গ্রহণ করেন এত বড় হারাম কর হওয়ার পরেও তো যে মুসলিম তার দাওয়াত গ্রহণ করা যাবে না এখন যাবে তবে পরিত্যাগ করাটা ব্যক্তিগত ব্যাপার এক কথাই আমরা বলতে পারি যে দাওয়াত গ্রহণ করা যাবে এমন প্রতিবেশীর যে প্রতিবেশীর ইনকাম হালাল 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 এবং হারাম মিশ্রিত এমনকি যদি হারামও হয় পুরোটাই সেক্ষেত্রে বুঝতে পেরেছেন যে বিষয়টিতে একটা লাভ রয়েছে পক্ষে বিপক্ষে দলিল রয়েছে এবং যুক্তি রয়েছে আশা করি উত্তর পেয়েছিলাম ফা